দুর্গা পূজার পরে একটু গ্রামের বাড়ির দিকে গেছিলাম আর কি, দিয়ে গ্রামের একটু ভিডিওটা বলি করি। এই যে দেখো হিরোগুলো আমাদের সব চান করে বাঁধে আসছে ঘর দিকে, এবারে সব এগুলা পয়লান হিরো, এগুলো আমাদের এই সব ফ্যামিলির আর কি, মানে বাংলা বাঙালি ফ্যামিলির, বুঝতে পারছ? এগুলো সব চান করে সব ঘর যাচ্ছে, দিয়ে ভাত টাত মারিয়ে এক ঘুম দিয়ে বেরাবে আর কি, হিরোগিরি করতে সব। তো চলো গ্রামের প্রকৃতি চারপাশটা কেমন কি বটে, কেমন কি বৃত্তান্ত দেখাই একটু আধটু করি তোমাদের। আর এইখানে ছাগুলো সব চান করার জন্য তৈরি হচ্ছে, আর একদল চলে গেল চান করে। ব্যাপারটা হচ্ছে আমাদের গায়ে একটা বড় ব্যাপার কি জানো, বাঁধটা কিন্তু দেখার মতো, এত বড় বাঁধ মানে আশেপাশে গ্রামে খুব কম আছে, নাই বললে সেটা খারাপ হবে, কিন্তু আছে কিন্তু খুব কম। এই যে সব এগুলো দলে দলে চান করতে যাচ্ছে, আর এই জড়ি গাছটা আমাদের অনেক দিনের পুরনো আর কি, বুঝলে অনেক বড়। দেখো বাঁধটার তোমার মানে আয়তনটা দেখো, চিন্তা করো বিরাট বড় বাঁধ। আর এখন আবার ওই বড় একটা জল হলো না, সেই বন্যা টন্যা হলে অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেখিছো অনেকেই, তো দেখো পুরো একদম কানায় কানায় জল ভর্তি হয়ে গেছে বটে, আর মোবাইলে ক্যামেরায় ধরাচ্ছে না, মানে এত বড় বাঁধ। এটা যদি ড্রোন ক্যামেরা হইতো তাহলে হয়তো তোমাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। দেখো ঢেউগুলো কেমন আসছে দেখতে পাচ্ছ? দেখো দিয়ে তোমার দুর্গা পূজার পরে একটা মনসা পূজা হইলে আমাদের এইখানে, এই যে দেখো সব ভিড় প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে পরে, মনসা পূজাটাও আমাদের বেশ জাকজমাট হয়, যাত্রা টাত্রাও হয় লক্ষ্মী পূজায় মনসা পূজায়। তো যাত্রাটা ভিডিওটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, তখন একটু ওই ঘরের কাজ টাজ ছিল, তাহলে মনসা মন্দিরটাই আমাদেরকে দেখো, এইটা আমাদের গ্রামের মনসা মন্দিরটা, ঠিক আছে। যাত্রাটাও করতাম আমাদের লক্ষ্মী পূজার সময় যাত্রা হইলেও, কিন্তু তখন এখানে একটু টাওয়ারের ডিস্টার্ব গোলমাল, তাহলে ভিডিও আপলোড টাপলোড করতে একটু সমস্যা হয়, আর একটু ব্যস্তও ছিলাম নানা রকম কাজে। আর এই যে লক্ষ্মী মন্দিরটা এইটা তার পাশেই আর কি, মনসা লক্ষ্মী মন্দিরটা পুরো পাশাপাশি আমাদের একটা মন্দিরের মধ্যে আর কি, দুটো মেড পাশাপাশি। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, বলি তাহলে আজকে একটা টুকিটাকি হলেও ভিডিও তোমাদের লাগে আপলোড করি। দেখো আমি এখন কোথায় আছি, কী করছি, এখন গ্রামের বাড়িতেই আছি, যাব কিছুদিন পরে এবারে বাঁকুড়াকে চলে যাব। গ্রামের বাড়ির টান তো, এই যে যেমন দেখো এটা আমাদের হরিমেলাটা, হরিমেলাটা খুব সুন্দর করে বানানো হয়েছে, দেখো উপরে একটা স্ট্যাচু আছে, মূর্তিটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, গোল্ডেন কালারের, এখানে সব মেলায় বসে আছে। মেলাটি সুন্দর করে মার্বেল দিয়ে বানানো, এবং চারিপাশটায় কত নিতাই গৌর মহাপ্রভুর ইয়াই দেখো বটে, মূর্তিটা দেখো কত সুন্দর গোল্ডেন কালারের লাগছে, জুম করে দেখালাম তাই একবার। চারিপাশটা খুব সুন্দরভাবে নকশা করা আছে, এবং তোমার নিতাই গৌর মহাপ্রভুর যে ইয়াগুলো দেখো বটে দেখাচ্ছে। আসলে জন্মভূমির টান একটা জীবনে বিরাট ব্যাপার, বুঝতে পারছো? তুমি ঠিক আছে বাঁকুড়ায় বাড়ি হয়েছে, ওখানে থাকি এখন, পড়াশোনা কাজ কর্মসূত্রে অনেকেই আমার মতন, অনেকেই হয়তো সেই রকম ব্যক্তি আছেন বা আছো, কিন্তু গ্রামের যে একটা টান, গ্রামের যে একটা ব্যাপার, এই যে দেখো আমাদের আর গ্রামের বাড়ির ঘরটা দেখো, এইটা হচ্ছে আমাদের মেন গেটটা আর কি, ওই কুলিটার সামনেই বা রোডটা যাই বলো আর কি, এইটা চলো ভিতরটায় ঢুকি, খুলে ভিতরে ঢুকি, দিয়ে গ্রামের বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এইটা হচ্ছে তুলসী থান করা হবে, বুঝতে পারছ, উপরটা একটা শেড করা হবে, এখন মোটামুটি প্রসেসিং চলছে। আর এইগুলো ওই তুলসী থানের সামনে ঠাকুরগুলো এগুলা সব সিমেন্ট দিয়ে ইয়া করা আছে, কাভারেজ করা আছে, এগুলো টাইলস দিয়ে বসা আছে, মার্বেল নিচটা করা আছে, ওগুলো এখনও ঘষাঘষি হয় নাই, সব ক্লিয়ার হয় নাই, তবে এগুলো কিছুদিনের মধ্যে মাস চার পাঁচের মধ্যে এগুলা চেষ্টা করছি কমপ্লিট করার। আর এইগুলো সব আমার বন্ধু, বুঝতে পারছ, এই ফুল গাছ হয়েছে, নানা রকমের গাছ লাগাইছি ওখানে, নারকেল গাছ থেকে শুরু করে পিপা গাছ, পেয়ারা গাছ, এই দেখো পেয়ারা গাছ, আম গাছ, নানা রকমের ফুল টুল শাক সবজি। গ্রাম্য পরিবেশে এখানে একটু জায়গাটা ভালো রকমের আছে, আখ গাছ, অনেক রকমের গাছপাত শাক সবজিটা লাগাইছি,
মাঝে সাজায় আসা হয়। আর এই বছর তো লিন্টন পর্যন্ত হয়েছে, ছাদটা এখনো হয় নাই, তাহলে একটু মানে কুলাই গুছাই মানে ইয়া করে থাকতে হলে একটু কষ্ট আর হালকা করে হলেও, কিন্তু হরিনামের সময়ও ভিডিও একটা করব, তখন আশা করি মোটামুটি ঘরটা কমপ্লিট করা যাবে, তখন তোমাদের আর একটা ভিডিও দেখাবো। এইটা ঘরের ভিতরের পরিবেশটা, এই দেখো ঘরটা মোটামুটি কাজ চলছে, আমার বন্ধুগুলো আসিছে দেখা করতে, সব একসাথে গ্রামের ছেলে একসাথে ঘুরি বুলা, একসাথে বাজার যাওয়া, একসাথে আড্ডা মারা, এদের মানে পরিবেশটা আনন্দটাই আলাদা, শহরে যে জিনিসটা মানে পাওয়া যায় না সচরাচর, বুঝতে পারছো? এটা ভাই কিষান, এগুলো টুকিটাকি রুম টুমগুলো চলছে, এখনও সব কমপ্লিট হয় না, প্রসেসিংয়ের মধ্যে পড়ে আছে। চলো একটু সিঁড়ি দিয়ে উপরটায় উঠি কোনো রকম করে, দিয়ে ওইখান থেকে গ্রামের আশেপাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে এইগুলো দেখো বটে, বলে আশেপাশে সব ঘরগুলো এখন দেখা যাচ্ছে না, কারণ ছাদটা হলে হয়তো ইয়ে উঠতে পারতাম। গ্রামের বাড়িটা ওইটা দুটো রুম, ডাইনিং রান্না বাথরুম হয়েছে, আর উপরে একটা পরে রুম করা হবে। এগুলো আস্তে আস্তে হোক, তোমাদেরকে আপডেট দেবো, তোমরা সব পরিবার তো আমার বলো, বাংলা বাঙালি সব ভিউয়ার সাবস্ক্রাইবার। আর আমাদের গ্রামের বাড়ির ঠিক পিছন দিকটাতেই একটা বড় বড় রকমের আম গাছ আছে, বুঝলে, ওইখানে সবাই বসে থাকা আড্ডা মারা হয়, এই যে ছেলেগুলি সব বসে আছে এখানে, এখন স্কুল ফিস্কুল বন্ধ, কি করবে গুয়াদের, করার কিছু নাই, এখন সব ঝাড়ে মোবাইলে ফ্রি ফায়ার, কোথায় সিওসি, কোথায় কী সব গেম আছে, তো আমি গেম টেম সাধারণত খেলি নেই, তো ইয়াদের ওই গেম টেম নিয়েই থাকে আর কি। এই দেখো আম গাছটা দেখতে পাচ্ছ কত বড় আম গাছটা, এইটা যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস হয় প্রচুর আমও ধরে, আবার কিন্তু পুরান নিচটাকে আর কি ঠান্ডা করে ছাওয়া দেয়, বুঝতে পারছো? এখানে সবাই বসে বসে দেখো মোবাইল ঘাটছে, কেমন গেম খেলছে, বুঝতে পারছো? কী করবে, খাচ্ছে দাচ্ছে মোবাইলে গেম খেলছে আর দিন কাটাচ্ছে, এখন করার কিছু নয়, চারদিকে সব স্কুল কাজ টাজ সব তো বন্ধ। কালী পুজো আসছে, বাঁকুড়া তো আমাদের কালী পুজো খুব সুন্দর হয়, বিশেষ করে লোখাতোড়া পলাশতোলাটা তো মানে বরাবরই একটা আলাদা হয়। আর এই যে দেখো মহিলারা শীতকাল আসছে মানে এবারে খেজুর রস, খেজুরের গুড়, এই যে সব ডালপালা কাটে নিয়ে যাচ্ছে, এই যে স্টক করেছে মালগুলি সব দেখতে পাচ্ছ, এইগুলো জাল দিয়ে পরে পুরো খেজুর রস বানানো হবে এইখানে। এখানে গুড়গুলো খুব সুন্দর করে, এই যে এইগুলোতে সব প্লাস্টিকের ইয়া গাছগুলো দেখো কামাইছে পরে, গাছগুলো কামানো হয়ে গেছে অলরেডি, এবারে ওরা জাস্ট টাঙাবে। তো শীতকালটা বেশি ভালো যখন পড়ে শীতটা, তখনই একমাত্র খেজুর রসটার মানে একটা টেস্টটা অন্যরকমের হয়, আর গুড়টাও তখন ভালো হয়। আর এখন তো এই প্রথম প্রথম করছে, দেখো কত সারি সারি পুরো গাছ আছে খেজুর গাছ বটে এইগুলো সব। তো তখনই গুড়টার টেস্টটা ভালো লাগে এবং ভালো রকমের হয় আর কি। এখন তো এই শুরু করেছে, তাহলে এখন প্রথম প্রথম বেশ একটা লাগবে কিনে। আর কালী পুজো গেলেই এবারে ধান কাটবে, দেখো গ্রাম্য পরিবেশের দেখো কৃষকরা কত কষ্ট করে ফসল ফলায় বলেই আমরা ধান থেকে চাল হচ্ছে, সেই চাল থেকে ভাত হচ্ছে ওটে, এই দেখো ধান, আমাদের গ্রামের বাড়ির মানুষের চাষবাস করিয়ে সব সকলে ধানগুলো দেখো, এইগুলো ধরো প্রায় ইয়া হলুদ হয়ে আসছে মানে এগুলো হয়ে আসিছে সময়। যাই হোক, তোমাদের কাছেও একটা গ্রাম্য প্রকৃতির পরিবেশ তুলে ধরলাম, এখানে গরু টরু চড়ছে সব, গরু গাই তাল গাছ আছে সব চারদিকে দেখতে পাচ্ছ। যাই হোক, ভালো থাকো, চলো এখন বাই।